ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আফগানিস্তান ক্রিকেট দল। ঢাকায় পা রেখেই কফির কাপে চুমুক রশিদদের, দেখেই বোঝা যাচ্ছে বেশ ফুরফুরে আর আত্মবিশ্বাসী আফগানরা। আরব আমিরাত থেকে বিকেল পাঁচটায় ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন রশিদ, নবী, মুজিবরা। বিমানবন্দরে তিন ঘন্টার বিশ্রামে থাকেন তারা। পরে রাতের ফ্লাইটেই ওয়ানডে সিরিজের ভেন্যু চট্টগ্রামে পৌঁছায় আফগানিস্তান দল। ঢাকা থেকে চট্টগ্রামের ফ্লাইটে আফগানদের সঙ্গে টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। শনিবার সকালে দলের সাথে যেতে পারেননি পারিবারিক কারণে। কিছু ঘন্টা বাদে চট্টগ্রামে দলের সাথে যোগ দিলেন মিরাজ। টাইগারদের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে রেকর্ড ব্যবধানের হার ভুলে ঘুরে দাঁড়াতে চায় আফগানিস্তান। ভারসাম্যপূর্ণ দল নিয়ে এবার ওয়ানডে সিরিজে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আফগানরা। টাইগারদের ডেরায় আসার আগে আবুধাবিতে দারুণভাবে প্রস্তুতি সেরেছেন হাসমতুল্লাহ শহীদরা। টেস্ট সিরিজে ছিলেন না রশিদ খান, মোহাম্মদ নবীর মতো তারকারা। আফগানিস্তান এবার ওয়ানডে সিরিজ খেলতে এসেছে পূর্ণ শক্তির দল নিয়ে। রশিদ, নবী, মুজিব, নূর আহমেদ সহ পরিচিত মুখ প্রায় সবাই আছেন আফগান শিবিরে। টেস্টে যেমন তেমন শর্টার ফরম্যাটের ক্রিকেটে আফগানিস্তান ভয়ঙ্কর দল। এবার স্বপ্ন বেশ বড় আফগানদের, আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে নিজেদের সেরাটা নিংড়ে দিয়ে শক্তিমত্তা দেখিয়ে দিতে চায় রশিদরা। তার আগে বাংলাদেশের বিপক্ষে সিরিজটাকে প্রস্তুতির বড় মঞ্চ হিসেবে নিচ্ছেন তারা। আফগানিস্তানের মতো বাংলাদেশও ঢাকা টেস্টে খেলেছে টাইগারদের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও দেশসেরা ওপেনার তামিম ইকবালকে ছাড়া। এবার ওয়ানডে সিরিজে তারা দুজনেই আছেন এবং এরই মধ্যে চট্টগ্রামে চলে গেছেন টাইগাররা। শনিবার চট্টগ্রামে পৌঁছে অনুশীলনও সেরেছে বাংলাদেশ দল। রবিবার বিশ্রাম নেয়ার কথা রয়েছে আফগানিস্তান দলের। সোমবার থেকে মাঠের অনুশীলন শুরু করবেন তারা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে 5 জুলাই থেকে, বাকি দুই ওয়ানডে 8 ও 11 জুলাই। এরপর দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে সিলেটে 14 ও 16 জুলাই। মাহমুদুর রহমান, বিডি ক্রিক টাইম।